দায়িত্বহীনতায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে রয়্যাল হাসপাতাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। হাসপাতালের চিকিৎসক ডাক্তার সৈয়দ সিরাজুল ইসলামের অধীনে অপারেশনে দায়িত্বহীনতায় 1 বছর 6 মাস বয়সী শিশু মুনতাহারের মৃত্যুর অভিযোগ তুলে ডাক্তারের বিচারের দাবি করে সংবাদ সম্মেলন করেছে নিহত শিশুর পরিবার। সোমবার সকালে 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের পাশে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিশু মুনতাহার মৃত্যুর জন্য চিকিৎসককে দায়ী করে তার বিরুদ্ধে ভুল চিকিৎসা ও হত্যার বিচারের দাবি জানানো হয়। নিহত শিশুর মা রেহেনা পারভীন বলেন, আমাদের শিশুকে চিকিৎসা করানোর জন্য 29 অক্টোবর রাজশাহী রয়্যাল হাসপাতালে চিকিৎসার জন্য ডক্টর সৈয়দ সিরাজুল ইসলামকে দেখাই। এ সময় দ্রুত তার অধীনে অপারেশন করার পরামর্শ দেন ওই চিকিৎসক। অপারেশন না করলে রোগীর দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। সে অম্বিলিক্যাল হার্নিয়া রোগে আক্রান্ত ছিল। অপারেশনের পর রোগীর অবস্থা খারাপ হলে চিকিৎসককে খবর দিলে তিনি দেখতেও আসেননি। পরে 31 অক্টোবর সকাল 7টায় পুনরায় রোগীকে অপারেশন থিয়েটারে নিলে 9:50 রোগীর মৃত্যু হয়। মৃত্যুর পর বিষয়টি রয়্যাল হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা বিষয়টি টাকা দিয়ে আপোষ করার জন্য অনুরোধ জানান। আমার বাচ্চা অবহেলিত চিকিৎসার জন্য মারা গেছে, এটাই হলো তার জন্য একটা সুষ্ঠু বিচার চাই, এটাই আপনাদের কাছে আমার বড় চাওয়া। ভবিষ্যতে কোনো বাচ্চা কোনো বাবা যেন এরকম ইতে না ভোগে, ভোগান্তিতে না ভোগে, সেজন্য আপনাদের কাছে। তারা তার বাবাকে মৃত্যুর পরপরই তার বাবা যখন এই মৃত্যুর কারণ জানতে চায় তখন প্রশাসনিক দপ্তর থেকে তাকে টাকার জন্য প্রস্তাব প্রদান করা হয়। টাকার জন্য তাকে প্রস্তাব করে যে আপনারা দ্রুত লাশটি নিয়ে চলে যান, এখানে লাশটি আর রেখেন না, আপনারা তা নিয়ে যান, আপনারা এটার যা করার মীমাংসা করার জন্য আপনাদেরকে যেটুকু করার সেটা করবো, আপনারা লাশটা নিয়ে মানে তৈরি করি একটি বিষয় তাদের মধ্যে পরিলক্ষিত হয় এবং সেটি আমার সম্মুখেই তারা স্বীকার করেছে। যে বলেছে সে আমাকে বলেছে যে হ্যাঁ আমি টাকার কথা বলেছিলাম।